দ্যাট গাই বলতে আমি আসলে আমাকে বুঝাচ্ছি আমি ফৌজুল কবির চৌধুরী কো ফাউন্ডার অ্যান্ড সিআইও অ্যাট এলোবাইট ডট কম আমি আপনাদেরকে এই কোর্সটা ফ্রম এ টু সি মানে পুরোটাই আপনার ইনস্ট্রাক্টর হিসাবে হেল্প করবো অ্যান্ড আপনাদেরকে ফ্রম জিরো টু হিরো এইচ এইচটেম সিএসএস এন যাওয়া স্ক্রিপ্ট অ্যান্ড ক্লাউডের কিছু বিষয় নিয়ে পুরো একটি কোর্স নিব অ্যান্ড আমাকে আপনি ফলো করতে পারেন অ্যাট দ্য রেট ফৌজুল চৌধুরী টুইটারে গিয়ে কিছু কিছু টুইটস করি আমি আরো যদি আমার ব্যাপারে জানতে চান আসলে আমি ওভার টেন ইয়ার্স প্লাস এই ওয়েব ইন্ডাস্ট্রিতে আছি স্টার্টিং ফ্রম ফুল ডেভেলপমেন্ট ওয়েব অ্যান্ড ক্লাউড ডেভেলপমেন্ট সবগুলোই আমি আসলে এক্সপিরিয়েন্স করে এসেছি ডিফারেন্ট কাইন্ড অফ সফটওয়্যার বানিয়েছি অ্যান্ড ডিফারেন্ট টিমস এর সাথে সফটওয়্যার বানিয়েছি আর একটা মজার বিষয় হলো আমার কোনো সিএসসি ডিগ্রি নেই এটা বলতে আমি বুঝে যাচ্ছি যে আসলে যে কোনো কি এই এক্সপিরিয়েন্সটা নিয়ে খুব সহজেই ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে আমি নিজে একটা উদাহরণ আমি নিজে অনেক ট্রেন্ডি একটা পার্সন ট্রেন্ডি বলতে আসলে ওয়েবের থ্রুতে ট্রেন্ডি আপনাকে অলওয়েজ লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট টেকনোলজি নিয়েই আমি আসলে সাপোর্টগুলো দিব অ্যান্ড আপনাকে লেটেস্ট কোর্সেসগুলোই শেখাবো যাতে আপনি ইন্ডাস্ট্রির সাথে তাল মিলিয়ে চলতে পারেন আমার ব্যাপারে অনেক হলো চলুন কোর্সের জার্নিটা বুঝি যে এই কোর্সটা আমরা কিভাবে কন্টিনিউ করব ফ্লোটা কি হবে ফার্স্ট ডে অ্যাজ অলওয়েজ আপনাকে আমি ছোট কোর্স দিবেন দেখাবো এই কোডটা আমরা বিএস করে করলাম দেন ওইটার একটা রেজাল্ট দেখাবো যে ওই কোডটা দেখতে কিরকম আপনি অলরেডি এটা নিয়ে ফ্যামিলিয়ার এই ওভারঅল কোর্সে আমাদের তিনটা মডিউল থাকবে তিনটা মডিউলের মধ্যে ফার্স্ট মডিউলটা ফ্রি অ্যান্ড এটাই আপনাকে আপনার চাকরি ইন্ডাস্ট্রিতে বা আপনার নিজের বিজনেস গ্রো করতে হেল্প করবে আপনি নিজেই একজন ওয়েব ডেভেলপার হয়ে কিছু না কিছু করতে পারবেন তখন তো চলুন একটু মডিউল ওয়ান যেটা ফ্রি আমরা বললাম সেটা নিয়ে একটু ডিসকাস করি এটার মধ্যে ফার্স্টে আছে আমাদের পসিবিলিটিস অফ ওয়েব যেটা অলরেডি আমরা একটু আগে লেকচারে দেখে এসেছি দেন আছে ইন্ট্রো টু ওয়েব ফান্ডামেন্টালস এটা বলতে আমাদের এইচ ডিএম সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমরা দ্যাট গাইড দ্য জার্নি গোল সেটা হলো কারেন্টলি আপনি যেই টপিকটা দেখতেছেন এই আমি আমার ব্যাপারে বলেছি জার্নিটা আপনার সাথে গোত্র করতেছি দেন আমরা গোলের ব্যাপারে যাব পরে আমরা বুঝতে পারবো যে এইচ টি কীভাবে লেখা যায় ওটা আরও এক্সপ্লিয়ন করব ডিরেক্টলি জাম্পিং অন টু দ্য প্লেগ্রাউন্ড সিএসএস দিয়ে কীভাবে আপনার এইচটিএমটাকে আরও সুন্দর করা যায় সেই জন্য কমফোর্টিং দ্য আইজ উইথ সি এস এস আমরা খুব ইজিলি অ্যান্ড রেগুলারলি অনেক মিস্টেকস করবো এই কোর্সে ইচ্ছা করে করবো অনিচ্ছাকৃতভাবেও করবো দেন ওগুলা শুধরাবো অ্যান্ড এই ভুল থেকে শিখার ব্যাপারটা একটা হ্যাবিট করে খুব ভালো একটা ওয়েবের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে আমরা একটু ম্যাথস করব একটু ম্যাথস বলতে প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন বাংলাতে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা এবং কিছু অ্যালজেব্রা কোড করব অ্যালজেব্রা বলতে বীজ গণিত পরে আমরা আই টু ডিপার টপিক্স যাব সো আমাদের অ্যাপ্লিকেশন সে লজিক আনবো থ্রু জাভাস্ক্রিপ্ট এইচ এন্ড সিএসএস নিয়ে আমাদের দক্ষতা হওয়ার পরে হালকা আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাব তারপর ওই তিনটার মিশ্রণে আমরা একটা কাউন্ট করার অ্যাপ বানাবো দেন আমাদের ওয়েবে কাউন্টার পরে আমরা একটা কাউন্ট ডাউন বানাবো সো দুইটা আলাদা আলাদা জিনিস আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন তারপর আমাদের আছে ক্লাউডের মধ্যে যেহেতু আমরা পিএ ক্লাউড প্রোতে আছি কারেন্টলি সো ক্লাউডের মধ্যে কিভাবে আমরা একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন বানাতে পারি সেটা আমরা এক্সপিরিয়েন্স করব রিয়াক্টের ব্যাপারে একটু হালকা আইডিয়া দিব যে রিয়াক্ট দিয়ে কিভাবে আমরা অসাধারণ ওয়েবসাইটস অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশনস ক্রিয়েট করতে পারি আপনাকে আরও ডিপার টপিকে নিয়ে যাব নোড এনভায়রনমেন্টের ব্যাপারে নোড একটি চাওয়া স্ক্রিপ্টের এনভায়রনমেন্ট অ্যান্ড ওইখানে কীভাবে আমরা প্যাকেজ ম্যানেজার ইউজ করে খুব সুন্দর সুন্দর ওয়েবসাইটস অ্যান্ড ওয়েব অ্যাপসের মডিউলস ক্রিয়েট করতে পারি সেগুলো নিয়ে আরও ডিপার আলোচনা হবে সো ডোনি এখন ওভারওয়েলড হয় না তারপরে আমরা কে প্রথমে তো ক্লাউডে করে এসেছি এখন আমরা আপনার নিজের কম্পিউটারে যাতে রিয়্যাক্ট রান হয় ওইরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব সো আমরা অ্যাকচুয়াল কম্পিউটিংয়ে যাব। ডেটা টাইপস কি সেগুলোর ব্যাপারে জানবো দেন রিয়াক্টেড রাইট টু ডিপার আন্ডারস্ট্যান্ডিং হবে যাতে আমরা একটা অ্যাপ বানাতে পারি সো আমরা অ্যাপ একটা প্ল্যান করু দেন ওই অ্যাপটাকে আমরা এইস্টেমেন্স সিএসএস এর সাহায্যে খুব সুন্দর করে আমরা একটা স্ট্রাকচার রেডি করবো অ্যান্ড ওইটা ডিজাইন করব ওই ডিজাইন শেষ হলে আমরা খুব অল্প একটু লজিক রেখে আমাদের অ্যাপটা অনলাইনে ডেপ্লয় করব সো অনলাইনে রিপ্লাই করার পর আপনার অ্যাপ যে কোনো কেউ দেখতে পারবে আপনার ওয়েবসাইটস লাইভ থাকবে ইন্টারনেটে সো আপনার ফ্রেন্ডস ফ্যামিলি কিংবা কোয়ার্কার্স বা এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড আপনি তার সাথে আপনার ওই সাইটের লিঙ্কটা শেয়ার করতে পারবেন দেন আমরা মজিউল ওয়ানের একটা র্যাপ আপ করবো উইথ দা ওভারঅল সামারি যে আমরা কি শিখলাম অলরেডি আমরা এই তিনটা এখন কভার করে আসছি আস্তে আস্তে আপনি যখন কোর্সে থ্রুতে যাবেন একটা একটা করে আমরা প্লেলিস্ট এরকম কভার করব মডিউল টু মডিউল টুতে আমি আপনাকে আরো ফোকাসড ভাবে রিয়াক্ট দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশনস বানায় সেটা শিখাব সাথে আরো থাকবে ফায়ার দিয়ে আমরা আমাদের ডেটাগুলো গুলো সেভ করব যেটা এতক্ষণ আমরা বানিয়ে এসেছি ফ্রম মডিউল ওয়ান মডিউল থ্রিতে আমরা ইন্ট্রোডিউস করব ক্লাউড ফাংশনস ক্লাউড ফাংশন দিয়ে আপনি সার্ভার সাইড অ্যাপ্লিকেশনস লিখতে পারবেন আবারও বলছি ওভারবুল ট্রেন না আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো জানতে পারবো ফায়ার বিস ক্লাউড মেসেজিংয়ের ব্যাপারে জানবো যাতে আমাদের অ্যাপের মধ্যে আমরা নোটিফিকেশনস দিতে পারি দেন আমরা যেহেতু পুরো ওয়ার্ল্ডের সাথে শেয়ার করতে হবে আমাদের অ্যাপটার কিছু সিকিউরিটি কনসার্স থাকবে যেহেতু অনেক মানুষ ইউজ করবে আমাদের যাতে হ্যাক না হয় কিবা ডেটা মিস ম্যানেজ না হয় একজনের রিড না করে সে কারণে আমরা রুলস এন্ড সিকিউরিটি বসাবো আমাদের লেকচারস গুলা এভরি উইকে হবে এন্ড এভরি হবে তা বলতে এভরি সাত দিন এন্ড এভরি চোদ্দ দিন এভরি চোদ্দ দিনে আমরা দেখা যাবে একটা স্মল লাইভ সেশন করবো যেটা থ্রুতে আপনার কোয়েশ্চেন ক্লিয়ার হবে দেন আমাদের ওভারঅল এইচ ডিএম সিএসএস অ্যান্ড জাওয়া স্ক্রিপ্ট এই তিনটা দক্ষতা হয়ে যাবে এইটাই হলো আমাদের গোল অ্যান্ড ফায়ার বেজের থ্রুতে আমরা ক্লাউডে একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয় করতে পারবো অ্যান্ড সবার সাথে শেয়ার করবো দিস ইজ আওয়ার আলটিমেট গোল সো এই ওভারঅল জার্নিটা প্রগ্রেস করে আমার সাথে আপনি একজন ওয়েব ডেভেলপার হবেন অ্যান্ড আপনার অ্যাপ্লিকেশনস আপনি প্রাউডলি ক্লাউডে প্রেজেন্ট করতে পারবেন